একদিন গভীর আবেগের বশে তার গায়ে চাদর জড়িয়ে দিলে হয়তো খুব ভালো প্রেমিক হওয়া যায়, কিন্তু ভালোবাসার মানুষ হতে হলে খুব যত্ন করে তাকে সারাটা জীবন আগলে রাখতে হয়। প্রত্যেক দিন নিয়ম করে তার সাথে কথা বললে তার ভালো প্রেমিক হয়ে ওঠা যায়, কিন্তু ভালোবাসার মানুষ হতে হলে তার না বলা কথাগুলোকে নিজে থেকে বুঝে নিতে হয়। হাতের ওপরে হাত রেখে কোনো এক বিকেলে তাকে নিয়ে পুরো শহর হেঁটে বেড়ালে খুব ভালো প্রেমিক হয়ে ওঠা যায়, কিন্তু ভালোবাসার মানুষ হতে হলে তাকে নিয়ে সারাটা জীবন পথ চলাটা শিখতে হয়। স্পেশাল ডেতে তাকে খুব একটা দামি উপহার দিয়ে নিজেকে হয়তো খুব দায়িত্বশীল প্রেমিক প্রমাণ করা যায়, কিন্তু ভালোবাসার মানুষ হতে হলে তার ছোট ছোট চাওয়া পাওয়াগুলোর মূল্য দিতে জানতে হয়। খুব দায়িত্ব নিয়ে একদিন হাত ধরে রাস্তাটা ঠিকমতো পার করে দিলে খুব দায়িত্বশীল প্রেমিক হয়ে ওঠা যায়, কিন্তু ভালোবাসার মানুষ হতে হলে সারা জীবন তার দায়িত্ব নিয়ে তাকে আগলে রাখতে হয়। আসলে প্রেম আর ভালোবাসা ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। প্রেম হলো তীব্র সুখ, এই কারণেই প্রেম খুব তাড়াতাড়ি মুছে যায়, কেননা তীব্র সুখের জিনিস খুব একটা বেশি দিন টেকে না। আর ভালোবাসা হলো জীবনের মতো, যেখানে সুখ দুঃখ হাসি কান্না মান অভিমান সব কিছুই থাকে। খুব সহজেই কারোর প্রেমিক প্রেমিকা হয়ে ওঠা যায়, কিন্তু খুব সহজেই কারোর ভালোবাসার মানুষ হয়ে ওঠা যায় না। প্রেম আর ভালোবাসার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো প্রেমিক প্রেমিকারা খুব সহজেই ছেড়ে যায়, কিন্তু ভালোবাসার মানুষটা কখনো ছেড়ে যায় না, সব কিছু মানিয়ে নিয়ে সবসময় পাশে থাকে।